এবারে বাণিজ্য মেলায় চামড়া এবং পাটজাত পণ্যের উপর গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম চিচু। জানান, তৈরি পোশাক শিল্পের উপর থেকে নির্ভরশীলতা কমাতে রপ্তানি বহুমুখীকরণ জরুরি। এর মাধ্যমে রপ্তানি বাণিজ্য $100 বিলিয়ন পৌঁছানো সম্ভব বলেও জানান তিনি। দুপুরে মেলা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। যাতে আপনারা তুলে ধরতে পারেন এবং আমরা তাৎক্ষণিক সমাধান করতে পারি আপনাদের উপস্থিতির জন্য। গার্মেন্টস এর মতো চামড়া এবং পাট এই দুটো প্রোডাক্টকে আরো বেশি সুযোগ সুবিধা দিয়ে নতুন বাজার এবং বিভিন্ন জায়গায় আমরা যেন প্রমোট করতে পারি, এটার আমাদের একটা মানে প্রতিফলন আমাদের সারা বছরই আপনারা পাবেন। যেহেতু আপনারা জানেন যে গার্মেন্টস এর এক্সপোর্টের প্রায় মানে আমাদের মেজরিটি হলো শুধু গার্মেন্টস দিয়ে, আর চামড়া এবং পাট দুটোই আমাদের ভ্যালু অ্যাডিশন 100%, কারণ চামড়াও আমাদের লোকাল উৎপাদিত হয় এবং পাটও আমাদের শতভাগ লোকাল, তো এইটার উপরে আমরা আরো ফোকাস আমরা করবো।